হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কবে হবে ঈদ। আর এই প্রশ্নটা তোমাদের সবার মনেই, শনিবার কি চাঁদ দেখা যাবে? আপাতত সেদিকে তাকিয়ে আছে সৌদি আরব। আর সন্ধ্যায় সৌদির মানুষকে চাওয়ালের চাঁদ দেখার জন্য আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর এছাড়াও কেউ খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখলে তাকে নিকটবর্তী সুপ্রিম কোর্ট বা কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সাধারণত চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরব, ভারতের একাংশ, ব্রিটেন, আমেরিকা সহ আরও কয়েকটি দেশে। আর একদিন পরে ভারতের বাকি অংশ, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্য অন্য দেশে চাঁদ দেখা যায়। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ চাঁদ দেখতে বললেও আজ সম্ভবত সেই সৌভাগ্য হবে না। এ কারণে চলতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল 30 রমজান পূর্ণ হবে। খালিজ টাইম জানিয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ায় এ কথা জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে সৌদি আরবে আরও একদিন রমজানের উপবাস পালন করতে হবে, আর সোমবারে পালন হবে খুশির ঈদ। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ঈদ শুরু হবে মঙ্গলবারে। তো বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে যাওয়ার আগে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।